রাজধানীর কাটাবনে শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী সিফাত শাহরিয়ার, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সিফাত, আগুনটি আসলে কখন লেগেছে এবং আগুন কি নিয়ন্ত্রণে এসেছে? এর পাশাপাশি জানাতে চাই যে আমরা জানতে চাই যে আগুন লাগার আসলে প্রাথমিক কারণটা কি। সন্ধ্যা 7:30 সময় প্রথম আগুনের সূত্রপাত হয়। তার 5 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একে একে এখন পর্যন্ত 11টি ইউনিট এসে এখানে যুক্ত হয় এবং তারা নিরলসভাবে চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে, এবং আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। এখানে আমরা যেটি দেখেছি, ধোঁয়া দেখতে পাচ্ছি এবং সেই সাথে ফায়ার সার্ভিস, আপনাদেরকে যদি দেখায় একটু, ফায়ার সার্ভিস ক্রেন দিয়ে ভেতরে ঢুকে চেষ্টা করছেন, ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, এবং সেই সাথে ভেতরে যেহেতু বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে সেখানে আটকা পড়ার একটা সম্ভাবনা রয়েছে। সেই সাথে নিচে যেহেতু এটি একটি কম্পিউটার সিটি ভবন, এখানে প্রায় 4টি ফ্লোর কম্পিউটার দোকান রয়েছে, তারপরে উপরে এই 9তলা ভবনের উপরে বাকি যে ফ্লোরগুলো রয়েছে সেখানে কিন্তু আবাসিক। এই আবাসিক ভবনগুলোতে কিন্তু আসলে মানুষ বাস করে, সেখানে অনেকে আটকা পড়েছেন। যেহেতু নিচের দোকানপাট সব বন্ধ করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তারা ক্রেন দিয়ে আয়না ভেঙে জানালা দিয়ে ভেতরে ঢুকে চেষ্টা করছেন জেনারেটর দিয়ে ধোঁয়াগুলোকে বের করে দেওয়ার জন্য, এবং সেই সাথে তারা ভেতরে 2টি টিম রয়েছে যারা চেষ্টা করছেন ভেতরে কেউ আটকা পড়েছেন কিনা সেটি দেখার, এবং সেই সাথে ধোঁয়া বের করে দেওয়ার চেষ্টা করছেন। এবং এই যে কাটাবনের যে সিগন্যাল, বাটা সিগন্যালের এখানে এবং শাহবাগ থেকে শুরু করে এইদিকে পুরো রাস্তা, সড়কটি বন্ধ করে দেওয়াতে এখানে একটি একমুখী চলাচল হচ্ছে, যার ফলে এখানে একটি যানজটেরও সৃষ্টি হয়েছে, এবং সেই সাথে এই পুরো এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়াতে এখানে যে দোকানপাট, সেখানকার কর্মচারী কর্মকর্তারা কিন্তু আসলে দোকান ছেড়ে নিচে অবস্থান করছেন, এখানে একটি ভিড় করছেন, যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাদেরকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে। এবং আমরা যেটি দেখছি, ক্রেন এবং ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত 11টি ইউনিট নিরলসভাবে চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণ। এবং আপনাদেরকে একটি খবর জানিয়ে রাখি, এই ফায়ার সার্ভিসের একজন কর্মী কিন্তু কিছুক্ষণ আগে আহত হয়েছেন ভেতরে উদ্ধার কাজ করতে যেয়ে, এবং যার ফলে আমরা যেটি দেখেছি যে ফায়ার সার্ভিসের যেই কর্মী আহত হয়েছেন তাকে হাসপাতালে নেওয়া হয়েছেন, এবং সেই সাথে বাকিরা এখন পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা আগুন এখন দেখা যাচ্ছে না, কিন্তু যে ধোঁয়া সেটি কিন্তু এখনও রয়েছে। এই স্বর্ণা, এখান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।